এবার জিবরাইল সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি একটু সামনে যাই তোইলে আমি আল্লাহর নূরে তাজাল্লিতে আমার 600 ডানা শেষ হয়ে যাব হিসাবে তো আমার নবী বলার দরকার ছিল এরকম তুমি যদি আমারে ঘর থেকে তুললা মহান রবের দিদারে নিবা এখন তুমি এসে মাসখানে বলতেছো তুমি গেলে তোমার পাখাগুলো জ্বলে যাব তাইলে আমি যামু কেমনে হিসাবে তো নবী এই অ্যানসারটা দিত সিদরাতুল মুনতাহি যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই জানেননি এই জিবরাইলের শেষ নবীর শুরু জিবরাইলের জিবরাইল সাল্লাম নবীর কাছে আয়েশা কইছে নবী গো আল্লাহ পাঠাইছে আপনার রবের দিদারে নেওয়ার লাগিয়া এখন জিবরাইল সাল্লাম অর্ধেক মানে অর্ধেক না জিবরাইলের সীমানা অর্ধেক না আমি তো সীমানা অর্ধেক করার অধিকার আমার নাই কি সীমানা এটা তো মেরাজ মানে তো গোপন কথা কোন ঠিক না বেঠে তো যায়া সিদরাতুল মুনতাহা ওই জিবরাইল সাল্লামের শেষ বড়ার যায়া কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না গেলে কি হইব কো আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা শেষ হয়ে যাবে জিবরাইল সাল্লামের একটা ডানা কত বড় জানেন নি একটা ডানা যদি বিছাইয়া দেয় পৃথিবীটা গালিচা হয়ে যাবে সুবহানাল্লাহ একবারে গালিচা হয়ে যাবে এত বড় এরকম ভাবে 600 ডানা ছিল কয় শত 600 ডানা নিয়ে আমার নবীর কাছে 24000 বার আসছে কয়বার আসছে 24000 বার এবার জিবরাইল সাল্লাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি একটু সামনে যাই তোইলে আমি আল্লাহর নূরে তাজাল্লিতে আমার 600 ডানা শেষ হয়ে যাব হিসাবে তো আমার নবী বলার দরকার ছিল এরকম তুমি যদি আমারে ঘর থেকে তুললা মহান রবের দিদারে নিবা এখন তুমি এসে মাসখানে বলতেছো তুমি গেলে তোমার পাখাগুলো জ্বলে যাব তাইলে আমি যামু কেমনে হিসাবে তো নবী এই অ্যানসারটা দিত নবী এই অ্যানসারটা না দিয়া নবীর সম্মানের পাওয়ার কত আমার নবী জিবরাইলকে বুঝাই দিছে ওয়াল্লাহু আসিমহু জিবরাইল খাদিমহু আল বুরাকু মারকাবাহু মেরাজু ওয়া সাফারু সিদরাতুল মুনতাহা দূরদি তাজের মধ্যে আছে কোথায় আছে দূরদি তাজের মধ্যে আছে আছে না জি জি আমরা কাঁদ যেতে পারতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল আরাম ওয়াল নাফা হ্যাঁ পড়তাম না এই ভাবে পড়তাম বাবারে আমার কিন্তু আমার নবী জিবরাইল এই কথা না কইয়া কয় ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতির ইলা রাব্বিকা ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি নবী যাইতাছি সুবহানাল্লাহ এ জিবরাইল আমি নবী যাইতেছি তোমার কোনো কিছু চাওয়ার আছে নি আল্লাহর কাছ থেকে আমি নিয়ে আসতাম জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমারে যদি বলতো যে কি আনতাম আমরা কইলাম বলে জান্নাতের টিকিটটা লিয়ে নেবেন যেন ডাইরেক্ট জান্নাতে ঢুকতাম পারি কথা কোন ঠিক না বহ সব করে দেন বসো 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 তো রাসূল ডাক দেখি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা ঠিক আছে আমি মহান রবের দিদারে যাচ্ছি তুমি আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে কিনা জোরে কর না সুবহানাল্লাহ কোনা গেলে গেল আরো বড় করে কোন আল্লাহু আকবার কিন্তু জিবরাইল সাল্লাম কি কইছে জানেন জিবরাইল সাল্লাম বলেন সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কিছু চাই না আমি চাই শুধুমাত্র আপনি আল্লাহকে বলবেন যে আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা যদি আলী শুধু এই অনুমতিটা দেয় তাহলে চলবে এখন প্রশ্ন হলো জিবরাইল আপনি আপনার ডানাগুলো শুধুমাত্র পুলসিতে বিছাইতে চাইলেন কেন জিবরাইল সালামের উত্তর হলো এটাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী জি আমি আপনার কাছে অনেকবার গিয়েছি আদম সফিউল্লাহ থেকে অনেক নবীর কাছে আমি 100 বার 200 বার 500 বার এসেছি কিন্তু সব নবীর আমলে উম্মত ছিল সব নবীরাই উম্মত ছিল সব নবীদের উম্মত ছিল কিন্তু কোন নবীকে উম্মতের জন্য এত কাটতে দেখি নাই আপনি গায়ের মধ্যে পাথর পাথর লেগেছে আপনি উম্মতের জন্য কেঁদেছেন আপনি হিজরতের সময় উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কেঁদেছেন মহান রবের দিদার আসতে যাইয়াও উম্মতের জন্য কেঁদেছেন
পাথরের আঘাত খায় ও নবী উম্মতের জন্য কেঁদেছেন হাশরের ময়দানে আপনি নবী উম্মতের জন্য কাঁদবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুদা জানাহিয়া আলা সিরাতিলি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমার 600 টা না ফুল সিরাতের উপরে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য আমি যেন আমার যথাসাধ্য বীজদের মতন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতে পারি এরপরে আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রফ রফ পাঠাইছে জিব্রাইল শেষ